নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানি আজকে দশ আট দু হাজার একুশে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে মেধা তালিকাভুক্ত চাকরি প্রার্থী সেই মেধাতালিকাভুক্ত চাকরি প্রার্থীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তার সঙ্গে এখানে বিস্তারিত কী রয়েছে শিক্ষকদের চাকরি শিক্ষক চাকরি শিক্ষকতা চাকরি প্রার্থীদের ওপর ফের হামলা পুলিশের মেধা তালিকাভুক্ত চাকরি চাইছেন নিয়োগ এবং জুটছে নির্যাতন চার দিনের ব্যবধানে ফের শিক্ষকতা চাকরি প্রার্থীদের ওপর নির্মম হামলা নামিয়ে আনল মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকারি পুলিশ ঘটনাস্থল একই চার দিন আগে বৃষ্টিভেজা রাতে রাস্তার আলো নিভিয়ে হালকা এই হামলা চালানো হয় নবম থেকে দ্বাদশের মেধা তালিকাভুক্ত শিক্ষক পদপ্রার্থীদের ওপর বিধাননগরে সেন্ট্রাল পার্কের সামনে পাঁচ নম্বর গেটের পাশে একশো সাতাশি দিন ধরে লাগাতার অনস অবস্থান এবং রিলে অনশন চালিয়ে যাচ্ছেন মেধা তালিকাভুক্ত শিক্ষকের পদপার্থীরা দুবছর আগে যাদের নিয়োগের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ভোট মেটার পর সেই তাদের ওপরেই মমতা ব্যানার্জি পুলিশে নির্মগত চালিয়ে যাচ্ছেন এবং রাতের অন্ধকারে মেরে তুলে দেওয়া হয় তাদের ভেঙে দেওয়া হয় মঞ্চ মাত্র চার দিনের ব্যবধান ও ন্যায়সঙ্গত দাবির লড়াই জারি রাখতে সোমবার দুপুর বি দুপুরে বিধাননগর সেন্ট্রাল পার্কের গেটের সামনে সে জড়ো হওয়ার চেষ্টা করতেই হচ্ছে পুলিশ ঝাঁপিয়ে পড়ে এবং মেধা তালিকাভূত শিক্ষক পদপ্রার্থীদের ওপর সেন্ট্রাল পার্কের গেটের সামনে ফুটপাতে লাঠি উঁচিয়ে তেরে এলো পুলিশ এবং ততক্ষণে অবস্থান শুরু মানে শুরুই করতে পারেনি বিক্ষোভকারীরা তার আগে রাস্তা দিয়ে ট্রেনে হিঁচড়ে নিয়ে গিয়ে পুলিশের গাড়িতে তোলা হয় শিক্ষকতার চাকরি প্রার্থীদের বাদ যায়নি মহিলারাও টানতে টানতে রাস্তায় তাদের তোলা হয় গাড়িতে এবং একাধিকজন জনক্ষম মনে আন্দোলনকারীদের সবাই হাতেই ছিল জাতীয় পতাকা বাহান্ন জনকে বিধাননগর উত্তর এবং বিধাননগর পূর্ব থানায় নিয়ে গিয়ে আট আটক দেখানো হয় এবং রাত নটা নাগাদ তাদের বন্ডে সই করে ছাড়া হয় আন্দোলনকারীদের বক্তব্য স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে যে বৈঠক তাদের হয়েছে সেখানে স্কুল সার্ভিস কমিশন সমস্ত দুর্নীতির কথা স্বীকার করে নিলেও আজ পর্যন্ত নবম দশম এবং একাত্তর দ্বাত শ্রেণীর তালিকাভুক্ত শিক্ষক পদপ্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করা হয়নি কেন যতদিন না তাদের এই দাবি পূরণ হচ্ছে ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন প্রার্থীদের উপর পুলিশি অত্যাচারের ঘটনা তীব্র ক্ষোভ জানিয়েছেন শিক্ষক মহল আদালতের অনুমতি নিয়েই আগে নবম দশম একাদশ শ্রেণীর পদপ্রার্থীরা গত তিরিশে জানুয়ারি বিধাননগর সেন্ট্রাল পার্কের পাঁচ নম্বর গেটের সামনে ধরা শুরু করেন গত পয়লা আগস্ট আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রীর বাড়িতে যান তার সঙ্গে দেখা করার জন্য কিন্তু শিক্ষামন্ত্রী সেই সময় বাড়িতে ছিলেন না এক পুলিশ অফিসারের মাধ্যমে শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্দোলনকারীদের কথা হয় সেদিন শিক্ষামন্ত্রীর ফোনে প্রার্থীদের দোসরা আগস্ট স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করার সমস্ত অভিযোগ জানাতে বলেছিলেন সেই মতো দোসরা আগস্ট আন্দোলনকারীরা প্রতিনিধি দল স্কুল সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যান শুভাশঙ্কর সরকারের এর সঙ্গে বৈঠক বসে সেই বৈঠকে আন্দোলনকারীর চেয়ারম্যানের সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের সমস্ত দুর্নীতির প্রমাণ তুলে ধরেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সেই সমস্ত দুর্নীতির কথা স্বীকার করেও নেন কিন্তু আজও পর্যন্ত তার কথার ভিত্তিতে নবম দশম একাদশ মেধা তালিকাভূত শিক্ষক পদভার নিয়ে ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছে তা জানাননি এবং গত বুধবার রাতে পুলিশের অমানবিক সাক্ষী ছিলেন মেধাতালিকা শিক্ষক পদপ্রার্থীর পাপন পাত্র এদিন পুলিশের নির্যাতনে সাক্ষী রইলেন তিনি একশো সাতাশি দিন দিন রিলে অনুষ্ঠান চালানোর পর গত চৌঠা আগস্ট রাতে পুলিশ চড়া হয়েছিল এবং হাত জোর করে অনুরোধ করেছিলাম যাতে অন্তত অবস্থান মঞ্চটা না ভাঙে কিন্তু পুলিশ তা শোনেনি অবস্থান মঞ্চ ভেঙে দেয় এদিন দুপুরে আবার আমরা যখন বিধাননগর সেন্ট্রাল পার্কের সামনে বাস থেকে নেমেছি সঙ্গে সঙ্গে দেখলাম কয়েকজন পুলিশ ছুটে আসেছে এবং গোটা এলাকায় তক্ষণে বিরাট পুলিশ বাহিনী মতায়েন আমরা কি কোনো অপরাধী আমরা শিক্ষকতা চাকরির স্বপ্ন দেখেছি পরীক্ষা দিয়েছি মেধা তালিকায় নাম রয়েছে তারপরেও এমন আচরণ প্রশাসনের কুড়ি থেকে পঁচিশ জন মহিলাও ওই দিন পুলিশে হামলায় জখম হন রাস্তায় যেভাবে টানতে টানতে নিয়ে যা মহিলাদের আন্দোলনকারীদের তাদের রীতিমতো উদ্বেগ প্রকাশ করা হয়েছে শিক্ষক মলে এর আগে যেদিন রিলে অনশনের ভাঙাতে হামলা চালানো হয় রাতে তখন প্রার্থীদের অনেকে ঘুমিয়ে পড়েছিলেন সেই অবস্থায় থানায় বিধাননগর মানে হানা দেয় এবং প্রার্থীদের ব্যাগ বৃষ্টিতে ভেজা রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া হয় এবং পুলিশের বর্বরোচিত আচরণের এই রাজ্যের ভাবি শিক্ষকরা এবং সেদিন রাতের প্রার্থীদের থানায় নিয়ে গেলে বৃষ্টির হাত থেকে রক্ষা পেতেন তারা কিন্তু পুলিশ বৃষ্টির মধ্যে ফেলে রেখে চলে যায় স্কুল শিক্ষকের পদপ্রার্থী ন্যায্য দাবিকে সমর্থন জানিয়ে বারবার শিক্ষক পদপ্রার্থীদের ওপর হামলা চালান তীব্র নিন্দা করেছেন রাইট টু এডুকেশন ফোরাম নিন্দা জানিয়েছেন সিঙ্খিলবঙ্গ শিক্ষক সমিতিও ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক ভাবি শিক্ষকদের ওপর বারবার পুলিশের আচরণ আসলে এই অপাত মানে যা এভাবে চললে আন্দোলন আরও চলবে এবং নবম থেকে দ্বাদশে শিক্ষকতার শূন্য পদে যোগ্যপাতিতে নিয়োগের ব্যবস্থা এসএসসি কর্তৃপক্ষের করতেই হবে তো দেখলেন তাহলে এই যে আপডেটটা সেটা হচ্ছে শিক্ষকতার জন্য যে নবম থেকে দ্বাদশ এবং একাদশ দ্বাদশের যে তালিকাভুক্ত তাদের তার চাকরির যে দাবি সেই চাকরির দাবিতে তারা যে রিলে অনুসরণ অবস্থান করছেন বা অবস্থান বিক্ষোভ করছেন সেই অবস্থান বিক্ষোভের ওপর কিন্তু পুলিশি হামলা চলেছে তো তাতেও কি চাকরি প্রার্থীরা পিছিয়ে যাবে এটাই দেখার সরকার তাদের কতটা দৃষ্টি মানে নজর দেয় বা সরকার কতটা সেই তাদের দাবিগুলোকে পূরণ করে সেটাই দেখা তো যাই হোক আশা করবো সরকারের কোনো সুপদক্ষেপ নেবে যার ফলে এই সমস্ত চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ একটা উজ্জ্বল হওয়ার সম্ভাবনা রয়েছে তো হোক আপডেটটা শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট দেবেন আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ ফিরাশি পরের ভিডিও নিয়ে